স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর বলেছেন, জামায়াত শিবিরকে প্রতিহত করতে তাদের বিচারের আওতায় আনবে সরকার। একটি মৌলবাদী সংগঠন কতগুলো রাজনৈতিক দলের হয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহিংসতা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। একটি মৌলবাদী সংগঠন কতগুলো রাজনৈতিক দলের প্রত্যক্ষ পরোক্ষ সমর্থন নিয়ে প্রতিবাদের নামে জনগণের সাধারণ মানুষের প্রাণের এবং সম্পত্তির অধিকার, মত প্রকাশের অধিকার লঙ্ঘন করে চলছে। এদেরকে দমন করা এবং এই দমন করার প্রক্রিয়ায় তাদেরকে প্রতিহত করে দেশের পরিচিত আইনে বিচারের সতর্ক করা আমাদের পবিত্র দায়িত্ব।